এটা সাইজে ছোট কিন্তু এটা ক্যাপাবল হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্যামজোন ফাইনালি সেই অসাধারণ ক্যামেরার রিভিউ নিয়ে হাজির হয়ে গেলাম এটা আমি গত 3 মাসের অধিক সময় ধরে আমার পার্সোনাল ব্লগিং ক্যামেরা হিসেবে ব্যবহার করে আসছি কেন আমি নিজে এটা কিনে নিলাম নিজে কেন ব্যবহার করছি সে বিষয়গুলো আজকের ভিডিওতে অবশ্যই জানবো আর এটা আসলে এক কথা একদম দুর্দান্ত যারা কিনা ব্লগিং করতে যাচ্ছেন সো আশা করছি আজকের ভিডিওটা খুবই এনজয় করবেন এবং আপনার প্রয়োজনীয় একটা ভিডিও হতে পারে চলুন শুরু করা যাক পুরো ভিডিও নিয়ে স্যামজোন আপনাদের সাথে আপনারা দেখছেন স্যামজোন যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন অবশ্যই হয়ে যান তো ভাইলোক আমার মনে হয় অলরেডি এই ক্যামেরার ব্যাপারে আপনারা অনেকেই জানেন আবার অনেকের কাছে হয়তো এই জিনিসটা একেবারেই নতুন এই ধরনের ক্যামেরা আপনি আগে দেখেননি মূলত এটা একটি ক্যামেরা যেটাতে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন ছবিও তুলতে পারবেন আর এইটার সাথে কিন্তু বিল্ট ইন গিম্বল দিয়ে দেওয়া হয়েছে 3-axis গিম্বল রয়েছে এখানে যার ফলে আপনি এটা হাতে নিয়ে দৌড়াদৌড়ি করুন লাফালাফি করুন আপনি যে কোনোভাবেই ভিডিও শ্যুট করুন না কেন ভিডিওতে শেখি শেখি ভাবটা আসবে না এছাড়া বিভিন্ন মুডে রেখেও আপনি দারুণ ক্রিয়েটিভ ভিডিও তৈরি করতে পারছেন বা সিনেমেটিক ভিডিও তৈরি করতে পারছেন ওয়েল এই ক্যামেরার মডেল নাম্বার হলো DJI পকেট 2 DJI পকেট 1 নামে আরেকটি ক্যামেরা এসেছিলো ওটাই ছিল তাদের প্রথম ক্যামেরা মানে এই ধরনের ক্যামেরা আর কি তো তার এই বড় ভাই এটা বলা যায় বা সেকেন্ড ভার্সনের এটা এবং ওইটার চাইতে বেশ কিছুটা ইম্প্রুভমেন্ট চলে এসেছে এটাতে সো আমি বলবো এই সময় দাঁড়িয়ে যদি আপনি DJI-এর এই ধরনের পকেট ক্যামেরা কিনতে চান তাহলে 2 নেওয়াটাই বেটার হবে ওয়েল আমরা তাহলে বক্স কন্টেন্ট সম্বন্ধে একটু দেখে নিচ্ছি ভিতরে কী কী রয়েছে অবশ্যই আমরা এই ক্যামেরাটি পেয়ে যাব এবং এইটাকে সেফ জোনে রাখার জন্য একটি সুন্দর কেস দিয়ে দেওয়া হয়েছে এটার মাঝে এভাবে রেখে এই দেখুন এভাবে রেখে জিনিসটা পকেটে নিয়ে ঘোরা যাবে এবং মানে ছোট্ট একটা জিনিস জাস্ট পকেটে নিয়ে ঘুরুন যে কোনো সময় দরকার হয় বের করে ভিডিও শ্যুট করা শুরু করে দিন অস্থির একটা ব্যাপার স্যাপার আর এইটার সাথে আপনি পেয়ে যাবেন একটি জয়স্টিক কন্ট্রোলার যেটা কীভাবে সেট করতে হয় আমরা দেখবো এবং মোবাইল ফোনের সাথে সেট করার জন্য আইফোনের পোর্ট সহ একটি কানেক্টর পেয়ে যাবেন এবং USB টাইপ সি পোর্টেরও একটি কানেক্টর পেয়ে যাচ্ছেন এছাড়া রয়েছে চার্জিং কেবল তারপরে এই যে এই জিনিসটা দেওয়া হয়েছে যাতে করে আর কি মানে ওই হাত থেকে জিনিসটা হুটহাট করে পড়ে না যায় আর এখানে আপনি পেয়ে যাচ্ছেন স্টিকার এই যে আমি অলরেডি একটা এখানে সেট আপ করে নিয়েছি মূল রিভিউতে যাওয়ার আগে এই জিনিসটা আমার কেন এতটা ভালো লেগেছে এবং আমি আমার পার্সোনাল ব্লগিং ক্যামেরা হিসাবে কেন এটাকে বেছে নিয়েছি সেটা একটু শেয়ার করি নাম্বার 1 এর সাইজ এতটাই কম্প্যাক্ট যেটা পকেটে নিয়ে যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে চলে যাওয়া যায় নাম্বার 2 এটাতে যে গিম্বলটা ব্যবহার করা হয়েছে সেটা খুবই স্টেবল এবং যে কোনোভাবে আপনি দৌড়াদৌড়ি করে ভিডিও শ্যুট করুন না কেন খুবই স্টেবল একটা ফুটেজ দিতে পারে নাম্বার 3 যেটা আসল বিষয় সেটা হলো এর ভিডিও ফুটেজ কোয়ালিটি এইটা দিয়ে আপনি সর্বোচ্চ 4K 60 FPS এ রেকর্ড করতে পারবেন 4K নামে যে শুধু 4K নাম এমন না এটার কোয়ালিটিও একদম ওই লেভেলের আর নাম্বার 4 যদি আমি বলি এটার বিল্ট ইন যে মাইক্রোফোন রয়েছে সেখানে 3-3টি মাইক্রোফোন রয়েছে এবং তার সাউন্ড কোয়ালিটি এতটাই ভালো হয়তো আপনাকে আলাদা করে এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করতে হবে না কারণ এটা দিয়ে আমি অলরেডি বেশ কিছু ব্লগ করে সেগুলো আপলোড করেছি এবং আপনারা দেখেছেন সাউন্ড নিয়ে আপনাদের কোনো ধরনের কমপ্লেন ছিল না যাই হোক ধন্যবাদ জানাই আমাদের আজকের ভিডিও স্পন্সর পিসি হাউসকে বর্তমান সময়ে তাদের শপে DJI পকেট 2 অ্যাভেলেবেল রয়েছে আমি যখন এটাকে কিনি তখন এর দাম ছিল 39,000 টাকা কিন্তু বর্তমানে বিশেষ ডিসকাউন্টের পরে পিসি হাউসে আপনারা এটা পেয়ে যাচ্ছেন মাত্র 29,200 টাকার বিনিময়ে এর মানে দাঁড়ালো আমি ঠকেছি সে যাই হোক তবে আপনারা কিন্তু খুব ভালো একটা প্রাইসিং এটা পেয়ে যাচ্ছেন সিরিয়াসলি এই প্রাইসে এটা কিনলে আমি মানে ভিডিও শেষ করার আগেই বলে দিই এই প্রাইসে কিনলে আপনি ঠকবেন না তো ভিডিও ডেসক্রিপশনে পিসি হাউসের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকলো সরাসরি বাই লিঙ্কও দেওয়া থাকলো আপনারা চাইলে অনলাইনেও কিনতে পারেন আর তাদের সব কিন্তু রয়েছে মাল্টিপ্ল্যান সেন্টারে সো সেখানে গিয়েও কিনতে পারেন ওয়েল আমরা এটার মানে কী কী অফার করছে এটা কীভাবে ব্যবহার করতে হয় সমস্ত কিছু একটু জেনে নিই আমি একেবারে এটা নিয়ে ওইভাবে টিউটোরিয়াল আকারে দেখাচ্ছি না যে কোন বাটনে চাপ দিলে কী হবে এভাবে মনে হয় দেখানোর দরকার হবে না কারণ এটা যারা কিনবেন আপনারা খুব সহজেই বুঝতে পারবেন ডিজাইনের দিক থেকে দেখুন এই জিনিসটা কিন্তু সাইজে খুবই ছোট আর নিচের অংশে একটা বারের মতো জাস্ট যেটা ধরে নিয়ে আপনি ভিডিও রেকর্ড করবেন আর উপরের অংশে আমরা দেখতে পাবো গিম্বেল রয়েছে সেখানে ক্যামেরাটিও বিল্ট ইন রয়েছে এর গিম্বেলটা দেখতে কিছুটা DJI ম্যাভিক মিনি বা DJI-এর যে ড্রোনগুলো হয়ে থাকে তার গিম্বেলের মতোই লাগে তবে এর গিম্বেলটা কিন্তু বা গিম্বেলের পার্টটা কিন্তু টোটালি মেটালিক আর এর যে অন্যান্য বডি অংশ এর কিছু জায়গা রয়েছে মেটালিক কিছু জায়গা প্লাস্টিকের রয়েছে আবার রাবার কোডিং করাও রয়েছে যার ফলে জিনিসটা ধরে হাতে একটা ভালো গ্রিপও পাওয়া যায় এটার পোর্টস অ্যান্ড বাটন হিসেবে রাইট সাইডে রয়েছে হোম বাটন এবং এর সামনের দিকটাতে রয়েছে রেকর্ড বাটন মানে যেটাতে সরাসরি আপনি ভিডিও রেকর্ড করবেন তার পাশে মাল্টিফাংশনাল বাটন রয়েছে এবং তার উপরে কিন্তু আপনি জয়স্টিক ব্যবহার করতে পারছেন আমরা দেখেছিলাম যে বক্সে একটি জয়স্টিক কানেক্টর দেওয়া হয়েছে ওইটা ব্যবহার করে আপনি চাইলে কিন্তু গিম্বেলকে ম্যানুয়ালিও কন্ট্রোল করতে পারছেন এটা একটা ভালো বিষয় অবশ্যই তো এই কানেক্টরের ঠিক উপরেই ছোট্ট একটা ডিসপ্লে আমরা দেখতে পাবো যেটা খুবই ছোট কিন্তু এটা টোটালি টাচ প্যানেল এবং টাচ করে করে আপনি আপনার সমস্ত কাজগুলো এখানে করতে পারছেন ক্যামেরাটির লেফট সাইডে রয়েছে এসডি কার্ড স্লট যেখানে আপনি একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারছেন আর এর মাইক্রোফোনগুলো রাখা হয়েছে রাইট সাইডে লেফট সাইডে এবং এর ব্যাক সাইডে
পকেট টুকে চার্জ করার জন্য এর নিচের দিকটাতে দেওয়া হয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট। আপনাদের মাঝে যারা কিনা পকেট ওয়ান ব্যবহার করছেন বা এর রিভিউ দেখেছেন তারা হয়তো জানেন যে ওটাকে কোনো ট্রাইপডের উপরে মাউন্ট করা যেত না, কিন্তু এটাকে খুব সহজেই যে কোনো ট্রাইপডের উপরে মাউন্ট করা যায়। ছোট্ট একটা বাড়তি অংশ দিয়ে দেওয়া হয়েছে, এতে করে জিনিসটা ধরতেও একটু সুবিধা হয়, আবার আপনি ওই যে নিচে স্ক্রু পেয়ে যাচ্ছেন খুব সহজেই তখন যে কোনো ট্রাইপডের উপরে মাউন্ট করেও রাখতে পারছেন, যেটা অনেকেরই প্রয়োজন হবে হয়তো। ডিজাই ক্লেম করছে পকেট টু একবার ফুল চার্জ করার পরে ভিডিও রেকর্ড করতে পারবে 140 মিনিট পর্যন্ত। আমি এটাকে একদম 100% চার্জ করে নিয়ে ভিডিও রেকর্ড করতে পেরেছিলাম 127 মিনিট পর্যন্ত। আমার মনে হয়েছে সেটাও কম নয়, সেটাও যথেষ্ট ভালোই রয়েছে, কারণ এটা লং টাইম। এখানে ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা, তবে আপনি ছবি তুলতে পারবেন কিন্তু 64 মেগাপিক্সেল মোডে। বর্তমান সময়ের স্মার্টফোনগুলো যে সিস্টেমটা ফলো করে অর্থাৎ ওই যে পিক্সেল বাইনিং সিস্টেম, ঠিক একই সিস্টেম এখানেও রয়েছে। আপনি চাইলে 64 মোডেও ছবি তুলতে পারবেন, আর ভিডিও রেকর্ডটা করতে পারছেন আপনি সর্বোচ্চ 4K 60fps-এ। আপনি হাই রেজলিউশনে ভিডিও রেকর্ড করতে পারছেন, একই সাথে ফ্রেম রেটটাও কিন্তু ভালো পাচ্ছেন। 60fps হওয়ার ফলে ভিডিওটা খুবই দারুণ হতে পারে। আর যেহেতু এখানে ফিজিক্যাল গিম্বেল দেওয়া হয়েছে, দ্যাটস ওয়াই আপনি একদম স্ট্যাবিলিটিও কিন্তু ভালো পাচ্ছেন 4K-র ক্ষেত্রে। এই ক্যামেরার অ্যাপারচার হলো f/1.8, আর এটা কিন্তু 93 ডিগ্রি অ্যাঙ্গেলে ভিডিও রেকর্ড করে, দ্যাটস ওয়াই আপনি খুব বড় রকমের একটা ওয়াইড অ্যাঙ্গেলে জায়গাও পেয়ে যাচ্ছেন। যখন কিন্তু আপনি এভাবে ব্লগ করবেন তখন কিন্তু আপনার ব্যাক সাইডে বড় একটা জায়গা কভার করতে পারবে, যেটা যারা ব্লগার তাদের খুবই প্রয়োজনীয় একটা বিষয় হয়। অনেক সময় ওয়াইড অ্যাঙ্গেল লেন্স তারা ব্যবহার করে, তবে এইটার সাথেও কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে যেটা আমরা এখানে পাইনি, তবে কম্বো প্যাকেজ যদি কিনেন সেক্ষেত্রে আপনি পেয়ে যেতে পারেন, বা আলাদা করে আপনি কিনে নিতে পারবেন যদি আপনার আরও বেশি ওয়াইডের প্রয়োজন হয়। কিন্তু আমি এটাতে যতটা ওয়াইডে পেয়েছি আমার মনে হয় না যে এর চাইতে বেশি ওয়াইডের কোনো প্রয়োজন রয়েছে। তো ভাই লোক, এখন আসল বিষয়ে, এর ভিডিও কোয়ালিটি আমার কাছে কেমন লেগেছে বা আসলেই এর ভিডিও কোয়ালিটি কেমন? আমি যদি একদম এক কথায় উত্তরটা দেই তাহলে বলবো এটা যে বাজেটের জিনিস বা বর্তমান সময় দাঁড়িয়ে অন্তত যে দামে পাওয়া যায় তাতে অবশ্যই এর ভিডিও কোয়ালিটিকে একদম ভ্যালু ফর মানি বলা যায়। মানে ভিডিওতে DJI কোনো রকমের কম্প্রোমাইজ করেনি। আপনারা জানেন DJI ড্রোনগুলো যেমন ভিডিও ফুটেজ দিয়ে থাকে, ইভেন তাদের এই ধরনের ক্যামেরাগুলো একদম ওই রকমেরই রেজাল্ট করে বা খুবই দারুণ রেজাল্ট দিয়ে থাকে। যারা কিনা একটু ন্যাচারাল কালার টোনের ভিডিও পছন্দ করেন তাদের এক দেখাতেই পছন্দ হয়ে যাবে। একেবারে ক্লোজ টু ন্যাচারাল কালার টোনে ভিডিও রেকর্ড করতে পারছিল এই জিনিসটা, ভালো রকমের ডিটেলস শার্পনেস ধরে রাখছিল ভিডিওতে। শ্যাডো ডিটেলসও আমি এর কোয়ালিটি খুবই ভালো পেয়েছি, ইভেন লো লাইট পারফরমেন্সও বেশ ভালো ছিল। লো লাইটে গিয়ে একদম নয়েজ টয়েজ দিয়ে ভরে দেয় তেমনটা মোটেই নয়, আপনি চাইলে লো লাইটেও এটা দিয়ে ভিডিও শ্যুট করতে পারবেন অনায়াসে। তবে লো লাইটে একটু লাইটটা বুস্ট আপ করে বা একটু বাড়িয়ে দেয়, কিন্তু সেই ক্ষেত্রে যে নয়েজ অনেক চলে আসবে এমনটাও কিন্তু নয়। আর আমরা যদি এর বিল্ট ইন সাউন্ড কোয়ালিটির কথা বলি বা মাইক্রোফোন কোয়ালিটির কথা বলি তাহলে বলবো এটা দিয়ে আপনি অনায়াসে চাইলে মাইক্রোফোন মানে এক্সটার্নাল মাইক্রোফোন ছাড়াই ভিডিও রেকর্ড করে সেগুলো দিয়ে ব্লগিং করতে পারবেন। আমি কিছু স্যাম্পল এখন আপনাদের সাথে শেয়ার করবো, সেগুলো শুনলে আপনারা বুঝবেন যে আসলে সাউন্ড কোয়ালিটি কেমন বা ভিডিও ফুটেজ কোয়ালিটি কেমন। স্যাম ভাই অলরেডি জুতা হাতে নিয়ে আসে, কারণ তার বিশাল বড় একটা কাজ আর কি। আমি সুন্দর হয়েছি তাই নাকি? তাই নাকি? তো ভাই ব্রাদার, নিশ্চয়ই আপনারা দেখে নিয়েছেন ভিডিও কোয়ালিটি আপনাদের স্বীকার করতেই হবে আমার মনে হয় যে এক কথায় দারুণ। আর সাউন্ড কোয়ালিটির কথা আমি যেটা বলবো, হ্যাঁ সাউন্ড কোয়ালিটিও ভালো রয়েছে, তবে যেহেতু আসলে বিল্ট ইন মাইক্রোফোন কিছুটা নয়েজ ক্যাপচার করে, তবে এটা নিয়ে মনে হয় না যে একদম মহামারী সমস্যায় পড়তে হয় যদি কিনা আপনি একদম ওই রকম মানে অনেক মানুষ টানুষ রয়েছে অনেক বেশি চিৎকার চেঁচামেচি রয়েছে ওরকম জায়গায় না যান আর কি। এটাকে স্মার্টফোনের সাথে কানেক্ট করার জন্য আমাদেরকে একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে যা iOS এবং অ্যান্ড্রয়েড উভয়ের জন্য রয়েছে, আর তার নাম হলো DJI মিমো। আপনি সরাসরি আপনার স্মার্টফোন অনুযায়ী কানেক্টরের মাধ্যমে এটাকে কানেক্ট করে নিতে পারছেন। তো স্মার্টফোনের সাথে কানেক্ট করে নিলে যে সুবিধাটা হবে, আপনি তখন স্মার্টফোন দিয়েই টোটাল ক্যামেরাটিকে কন্ট্রোল করতে পারছেন, এবং যেহেতু এখানে বড় ডিসপ্লে ভিডিও রেকর্ড করার ক্ষেত্রে এটা অবশ্যই আপনাকে একটা মানে বাড়তি সুবিধা দেবে, বা তখন আপনি এত ছোট ডিসপ্লের তুলনায় ওইটাতে আপনার সুবিধা হবে অবশ্যই। এই ক্যামেরাটাতে কিন্তু ট্র্যাকিং মোড রয়েছে, আপনি কোনো সাবজেক্টকে সিলেক্ট করে দিতে পারেন বা আপনার নিজের চেহারাটাকেও সিলেক্ট করে দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনি যেদিকেই মুভ করুন না কেন এই ক্যামেরাটি কিন্তু আপনাকে ট্র্যাক করতে পারবে। আপনি বসে পড়লেও ট্র্যাক করবে, আপনি দাঁড়ালেও দেখবেন সেদিকেই ক্যামেরা ঘুরে যাচ্ছে, ইভেন রাইট লেফট করলেও এটা ঘুরে যাবে। তো এই ফিচার্সটা আমার মনে হয় বিশেষ করে কাজে লাগবে যারা কিনা ইউটিউবিং করবেন তাদের অনেকেরই কাজে লাগতে পারে। এছাড়াও এখানে আপনি আরও দারুণ সব ফিচার্স পাবেন, যেমন এটাতে আপনি স্লো মোতে ভিডিও রেকর্ড করতে পারছেন, তারপরে
প্যানোরামা মোড রয়েছে। তারপরে আপনি চাইলে এখানে বেশ কিছু প্রিসেট মোড পাবেন, যার মাধ্যমে আপনি সরাসরি এই ক্যামেরাটি থেকেই মিউজিক অ্যাড করে বা বিভিন্ন ট্রানজেকশন অ্যাড করে ভিডিও শ্যুট করে নিতে পারছেন। ভিডিও রেকর্ড করার ক্ষেত্রে আপনি কিন্তু সরাসরি অটো মোডে ভিডিও রেকর্ড করতে পারেন, আবার চাইলে প্রফেশনাল মোডে বা প্রো মোডেও ভিডিও রেকর্ড করতে পারেন। সেই ক্ষেত্রে ম্যানুয়ালি আপনি সব কিছু চেঞ্জ করে নিয়ে ভিডিও রেকর্ড করতে পারছেন, যেমনটা কিনা আমরা DSLR এর ক্ষেত্রে করে থাকি নিজের প্রয়োজন অনুযায়ী। তো সেই কাজটাও কিন্তু আপনি এখানে চাইলে করতে পারবেন নিজের মতো করেই। এই ক্যামেরার গিম্বেলে মোড হিসেবে রয়েছে টিল্ট লক মোড, FPV মোড, ফলো মোড, তো আপনার প্রয়োজন অনুযায়ী এগুলোকে কিন্তু ব্যবহার করতে পারছেন। তো ভাইলোক, এই ছিল মোটামুটি এই ক্যামেরার মেইন বিষয়বস্তু। এর বাইরেও আসলে আর অনেক কিছু দেখানো যেত, কীভাবে এটাকে কন্ট্রোল করবেন, তারপরে আরও কী কী ফিচার্স রয়েছে। তবে মেইন যে বিষয়গুলো সাধারণত যেগুলো আমরা ইউজ করি সেগুলো আমি জাস্ট শেয়ার করে যাচ্ছিলাম। এখন ফাইনালি যে বিষয়গুলো আমার ভালো লেগেছে বা যে বিষয়গুলো ভালো ছিল আমি উল্লেখ করেছি, তবে তারপরে বেশ কিছু ব্যাপার আমার কাছে ভালো লাগেনি। নাম্বার 1, এটাকে কিন্তু আপনি চাইলে মাইক্রো USB পোর্ট যুক্ত কোনো স্মার্টফোনের সাথে কানেক্ট করতে পারছেন না, মানে এটার সাথে সেরকম কোনো কানেক্টর দেওয়া হয়নি, শুধুমাত্র দেওয়া হয়েছে USB টাইপ C পোর্ট এবং আইফোনের জন্য। তারপরে যা মনে হলো, এটা দিয়ে একটা না দেখুন লং টাইম যদি আপনি ভিডিও রেকর্ড করেন এটা কিছুটা গরম হয়, তবে তাতে করে এর পারফরমেন্সে কোনো ধরনের সমস্যা আসে না। হাতের মাঝে মনে হতে পারে যে কোনো একটা কিছু গরম কিছু ধরে আছে আর কি। এই আরেকটা বিষয়, এর ভিডিও ফুটেজ কোয়ালিটি এক কথায় দারুণ, কিন্তু এটা দিয়ে যদি আপনি ছবি তুলতে চান সেক্ষেত্রে আমি বলবো যে ছবির কোয়ালিটি একদম ভিডিওর মতো কিন্তু অত দারুণ হয় না। যদি আপনি 64 মেগাপিক্সেলের কোনো একটি স্মার্টফোনের সাথে কম্পেয়ার করেন, সেটা যদি মিড রেঞ্জের হয় তাহলে তার মতো সমান সমান হবে, কিন্তু একটু হাই মিড রেঞ্জের যেগুলো রয়েছে সেগুলোর সাথে হয়তো বা ছবিতে এটা পেরে উঠবে না বা তার চাইতে একটু রেজাল্ট কম কিছু পেতে পারেন। যাই হোক, এখন আপনাদের ভালো লাগলে নিয়ে নিতে পারেন, আর ওয়েট করেও দেখতে পারেন দাম যদি আরও কমে, সেই ক্ষেত্রে না হয় আরও একটু কমে কিনলেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর আমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর আমাদের নেক্সট ক্যামেরা নিয়ে ভিডিও হবে সনি ZV-1, যেটাও একটি ব্লগিং ক্যামেরা। সো ওইটার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিওতে। টাটা।